তো বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতের কলকাতা যায় কিন্তু কলকাতাতেই সবাই যায় না কলকাতাতে যাওয়ার পর কেউ দিল্লিতে যায় কেউ কাশ্মীরে যায় কেউ চেন্নাই ভ্যালুরে যায় কলকাতা থেকে টোটাল কয়টা ট্রেন দিল্লি যায় তো যারা দিল্লি যেতে যাচ্ছেন কলকাতা থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটি বাংলাদেশি নাগরিকরা প্রথমেই কলকাতা যাবেন কলকাতা থেকে দিল্লি কিভাবে যাবেন কম টাকার মধ্যে অল্প টাকার মধ্যে অল্প বাজেটের মধ্যে যারা কলকাতা থেকে দিল্লি যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো প্রথমেই আমি বলবো এর আগে আমি একটি ভিডিও দেখিয়েছিলাম সেটা হলো পূর্বা এক্সপ্রেস ট্রেন তো আজকে সেটা নিয়ে আর কোনো কথা বলবো না এরপরে আর কি কি ট্রেন আছে সেগুলি নিয়ে কথা বলবো এরপরে একটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি এনডিএলএস দুরন্ত এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান ডাবল টু সেভেন থ্রি এই ট্রেনটি সোমবার এবং শুক্রবার চলাচল করে ট্রেনটি কয়টা স্টেশনে দাঁড়ায় সেটা আগে আমরা একটু দেখে নেব ট্রেনটি কিন্তু খুবই অল্প স্টেশনে কিন্তু দাঁড়িয়ে দিল্লি পৌঁছায় প্রথমে হাওড়া জংশন থেকে ছাড়বে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে কিন্তু হাওড়া জংশন থেকে ছাড়বে তারপরে দেখেন দুই নম্বর তিন চার পাঁচ ছয়টা স্টেশনে টোটাল দাঁড়াবে ছয়টা স্টেশনে দাঁড়ানোর পর কিন্তু সাত নাম্বার স্টেশন নিউ দিল্লি স্টেশনে কিন্তু পৌঁছে যাবে ট্রেনটি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে হাওড়া জংশন থেকে ছেড়ে পরের দিন সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দিল্লি স্টেশনে পৌঁছাবে নিউ দিল্লি স্টেশন তো ট্রেনটির নাম হলো এনডিএলএস দুরন্ত এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান ডাবল টু সেভেন থ্রি এই ট্রেনটির ফেয়ার কিন্তু ডাইনামিক ফেয়ার মানে এই ভাড়াটা কিন্তু এই ট্রেনের ভাড়া কিন্তু আপ ডাউন করে প্রতিদিন তাই এখন যদি আমরা দেখি স্লিপার ক্লাসের ভাড়া তাহলে তেরোশো টাকা দেখাচ্ছে এটা কিন্তু এই যেখানে লিখে দেওয়া আছে ডাইনেমিক প্রাইস তো ডাইনামিক প্রাইস কিন্তু আপ ডাউন করে আপনি যত আগে এটার টিকিট কাটবেন তত কম রেট পাবেন এই তেরোশো ষাট টাকা কিন্তু এটার ফাইনাল রেট না এখন কিন্তু এটার রেট অনেক বেশি দেখাচ্ছে আমি তিরিশ সেপ্টেম্বর সিলেক্ট করেছি আপনি যদি এক মাস পর বা দেড় দেড় মাস পরের যদি ডেট সিলেক্ট করতেন তাহলে এটা আরও কমে আসতো আটশো টাকার মধ্যে মনে চলে আসতো আটশো বা নয়শো আচ্ছা যাই হোক এবার এই থার্ড এসিতে যদি আমরা দেখি তাহলে এখন তেত্রিশশো দেখছেন ডাইনামিক ফেয়ার কত টাকা এটা ভাড়া তো রাজধানী ফেল করে দিয়েছে এসি টু টায়ারের ভাড়া যদি আমরা দেখি তাহলে এখানে এবং ফার্স্ট ক্লাস যদি আমরা দেখি ফার্স্ট ক্লাস পাঁচ হাজার আপ ডাউন করে যার কারণে এরকম ফেয়ার দেখাচ্ছে এটা কিন্তু ফাইনাল প্রাইস না আপনি যদি সময় নিয়ে টিকিট কাটেন তাহলে আরো কম টাকায় পাবেন তো যাই হোক এই ট্রেনটির রিভিউ আমি দিলাম এরপরে আরেকটা ট্রেন আমরা দেখতে পাচ্ছি এইচ ডাব্লিউ এইচ বিএমই এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু হাওড়া জংশন থেকে দিল্লি হয়ে এটা কিন্তু দিল্লি লাস্ট স্টপিস না দিল্লি হয়ে এটা কিন্তু এই যে বারমের এখানে কিন্তু যায় তো দিল্লি কয় নাম্বার এই যে নয় নাম্বারে দিল্লি আচ্ছা তা আমরা একটু দেখাই যে কয়টা স্টপিস টোটাল থামে তার আগে আমরা একটু বলি যে ট্রেনটা হলো আপনার সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবারে চলে মঙ্গলবার এবং শুক্রবার ট্রেনটি হাওড়া জংশন থেকে ছাড়ে হলো সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ছাড়ার পর ট্রেনটি দিল্লি কখন পৌঁছাবে সেটা যদি আমরা দেখাই পরের দিন দুপুর পনেরোটা পনেরো মানে হলো আপনার তিনটা পনেরো পরের দিন তিনটা পনেরো দুপুর তিনটা পনেরোতে কিন্তু এটা দিল্লি পৌঁছায় দিল্লি পৌঁছানোর পর কিন্তু এই ট্রেনটি আবারও দিল্লির স্টেশন থেকে ছেড়ে চলে যাবে মানে পরবর্তী গন্তব্যে এই জন্য এই জিনিসটা কিন্তু আপনাদের নজর রাখতে হবে পনেরোটা পনেরো এবং পনেরোটা চল্লিশ এখানে প্রায় পঁচিশ মিনিটের একটা ব্রেক আছে তো এই এরপরে কিন্তু ট্রেনটা তার পরবর্তী গন্তব্যে চলে যাবে তো এই ট্রেনেও দিল্লি যেতে পারেন কারণ এই ট্রেনটি হাওড়া হাওড়া থেকে কিন্তু সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ছাড়ে ভালো একটা সময় ট্রেনটি মঙ্গলবার এবং শুক্রবারে ছেড়ে যায় হাওড়া থেকে এই দুই দিন চলে ট্রেনের যদি আমরা ভাড়া দেখি স্লিপারে তাহলে এটাও কিন্তু একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আছে ছয়শো টাকা আছে তারপরে স্লিপারের ভাড়া থার্ড এসির ভাড়া হলো ষোলোশো পঁয়ষট্টি সেকেন্ড এসির ভাড়া সেকেন্ড এসির ভাড়া হলো তেইশশো পঁচাশি এবং ফার্স্ট এসির ভাড়া হলো চার হাজার পঁয়তাল্লিশ এরপর আরেকটা ট্রেন দেখাচ্ছি সেটা হলো জালিয়ানওয়ালা বি ই এক্স ট্রেন নাম্বার হলো ওয়ান টু থ্রি সেভেন নাইন ট্রেন নাম্বার কিন্তু আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে এটাই কিন্তু আপনারা টিকিট কাটার সময় মিলাই দেখবেন ও কী নাম থাকলো সেটা যায় আসে না আপনি ট্রেন নাম্বারটা মিলাবেন ট্রেন নাম্বারটাই কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান টু থ্রি সেভেন নাইন এই ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র শুক্রবার চলে ট্রেনের শিডিউল যদি আমরা দেখি ট্রেনের শিডিউলটা যদি আমরা দেখি তাহলে ট্রেনটি দেখবেন শুধুমাত্র শুক্রবারে চলে ট্রেনটি কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে শিয়ালদা থেকে দুপুর একটা দশ তেরোটা দশ মানে হলো একটা দশে শিয়ালদা থেকে ছেড়ে যায় তারপরে ট্রেনটি দিল্লি কখন পৌঁছায় দেখেন দিল্লি হলো পৌঁছায় হলো আপনার পরের দিন নেক্সট ডে সকাল নয়টা পাঁচ মিনিটে সকাল নয়টা পাঁচ মিনিটে পৌঁছে তারপর নয়টা পনেরো মিনিটে কিন্তু আবার ট্রেনটি পরবর্তী গন্তব্যস্থলে চলে যায় এই ট্রেনটাতেও কিন্তু আপনারা যেতে পারবেন এই ট্রেনটি ছাড়ে হলো শিয়ালদা স্টেশন থেকে দুপুর একটা দশে ট্রেনটি শুধুমাত্র শুক্রবারে চলাচল করে শুধু শুক্রবারে তো এই ট্রেনটির যদি আমরা ভাড়া দেখি তাহলে স্লিপার ক্লাসে ছয়শো পঁয়ত্রিশ এবং থার্ড এসিতে হলো ষোলোশো পঁয়ষট্টি তারপর হলো সেকেন্ড এসিতে তেইশশো পঁচাশি এবং ফার্স্ট এসিতে চার হাজার পঁয়তাল্লিশ তো এই ট্রেনটাতেও আপনারা দিল্লি যেতে পারবেন এরপর একটি ট্রেন আছে যেই ট্রেনটি হলো রাজধানী এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো ওয়ান টু থ্রি জিরো ওয়ান তো এই ট্রেনটি কিন্তু নামেই বুঝতে পারতেছেন রাজধানী এক্সপ্রেস তো এই ট্রেনের ভাড়া কিন্তু অনেক এই ট্রেনে কিন্তু কোনো ধরনের স্লিপার ক্লাস নাই এখানে কিন্তু এসি থার্ড এসি টু টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস এই তিনটা শ্রেণী আছে তো আমরা যদি দেখি এটা ট্রেন শিডিউলটা যে এই ট্রেনটি কবে কবে চলে ট্রেনটি কিন্তু সপ্তাহে ছয় দিন চলে একদিন শুধু বন্ধ সেটা হলো রবিবার রবিবার বন্ধ বাকি সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার কিন্তু ট্রেনটি চলাচল করে ট্রেনটি হাওড়া জংশন থেকে ষোলোটা পঞ্চাশ ষোলোটা পঞ্চাশ ষোলোটা পঞ্চাশ মানে হলো চারটা পঞ্চাশ চারটা পঞ্চাশে কিন্তু হাওড়া জংশন থেকে ছেড়ে যায় তারপরে দেখেন টোটাল এখানে প্রায় সাতটা স্ট অফিসের পরে এই নিউ দিল্লি পৌঁছায় পরের দিন সকাল দশটা পাঁচ মিনিটে সকাল দশটা পাঁচ মিনিটে কিন্তু এটা নিউ দিল্লি পৌঁছায় তাহলে আপনারা দেখেন হাওড়া জংশন থেকে দুপুর দুপুর মানে বিকাল চারটা পঞ্চাশ মিনিটে ছেড়ে পরের দিন দশটা পাঁচে সকাল দশটা পাঁচে কিন্তু এটা আপনার নিউ দিল্লি পৌঁছাচ্ছে তো ট্রেনটির পৌঁছাতে কতক্ষণ সময় নিচ্ছে সতেরো ঘন্টা পনেরো মিনিট ট্রেনের এসি থ্রি টায়ারে যদি আমরা ভাড়াটা দেখি তিন হাজার বিশ টাকা এটাও কিন্তু ডাইনামিক প্রাইস ঠিক আছে আপনি যত আগে টিকিট কাটবেন তত কমে পাবেন এসি টু টায়ারের ভাড়া যদি দেখি চার হাজার একশো চল্লিশ এবং এসি ফার্স্ট ক্লাস পাঁচ হাজার একশো পঞ্চান্ন তো এটি ছিল হল রাজধানী এক্সপ্রেসের ভাড়া অনেকেই রাজধানী এক্সপ্রেসে যেতে চান এরপর রাজধানী এক্সপ্রেসের আরেকটি ট্রেন আছে যেটি হলো ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ওয়ান থ্রি এটা হলো শিয়ালদা থেকে ছাড়ে আগের যে রাজধানীটা আছে ওটা হলো একটি রাজধানী হাওড়া থেকে ছাড়ে আরেকটি হলো শিয়ালদা থেকে ছাড়ে তো শিয়ালদাটা সপ্তাহে কিন্তু প্রতিদিনই চলে আমরা যদি ট্রেন শিডিউলটা দেখি দেখেন এখানে কিন্তু কোনো রবিবারে কিন্তু বন্ধ নয় এখানে কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে শিয়ালদা থেকে ওই একই টাইমে চারটা পঞ্চাশে একটা শিয়ালদা থেকে ছাড়ে আরেকটা ছাড়ে হলো হাওড়া থেকে চারটা পঞ্চাশে একই সময় দুই স্টেশন থেকে দুইটা ট্রেন দুইটাই রাজধানী এক্সপ্রেস ট্রেন ছাড়ে তো ট্রেনটি পৌঁছায় হলো পরের দিন দশটা পঞ্চাশ মিনিটে দশটা পঞ্চাশ মিনিটে কিন্তু আপনার নিউ দিল্লি স্টেশনে পৌঁছায় তো শিয়ালদা থেকেও এবং হাওড়া থেকেও এটা আমি আপনাদের দেখালাম এটার যদি ভাড়া দেখি তাহলে এটারও সেম মনে হয় ভাড়া হবে হ্যাঁ এটারও সেম ভাড়া এসি এক চার চার হাজার একশো সত্তর এবং ফার্স্ট ক্লাসেও পাঁচ হাজার দশ আর সেম ভাড়া বেশ খুব ডিফারেন্ট নাই সেম ভাড়া তো একটা হলো হাওড়া থেকে ছাড়ে আর একটা হল শিয়ালদা থেকে ছাড়ে তো এই ছিল কলকাতা থেকে দিল্লি যাওয়ার ট্রেনের শিডিউল